আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর চতুর্থ পরিচ্ছেদ গল্পর 160 পৃষ্ঠার গল্পের বৈশিষ্ট্য খুঁজি, এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 160 পৃষ্ঠার গল্পের বৈশিষ্ট্য খুঁজি, এই ছকটা আজকে আমরা পূরণ করব। তো গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তো একটা করে প্রশ্ন করব আর আমরা হচ্ছে এখানে হ্যাঁ বা নাতে টিক দিব, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন, লাইনের শেষে কি মিল শব্দ আছে? না, এটা কবিতা না যে লাইনের শেষে মিল শব্দ থাকবে। দুই, পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? না। তিন, লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? না। চার, সুর করে গাওয়া হয় কি? না। পাঁচ, এটি কি পদ্য ভাষায় লেখা? এটার অ্যান্সারও না। এই পাঁচটা হচ্ছে না। হ্যাঁ, ছয় নম্বর কি, এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ। সাত, এখানে কোনো কাহিনী পাওয়া যায়? হ্যাঁ। আট, এখানে কোনো চরিত্র আছে কি? হ্যাঁ, এখানে চরিত্র আছে। নয়, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না? না, এখানে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, এখানে একটা কাহিনী আছে। দশ, এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় কি না? ঠিক আছে, এখন দেখো যে গল্পটা ছিল, গল্পটা কিন্তু এখানে একাধিক অনুচ্ছেদে ভাগ করা ছিল, ঠিক আছে? একটা অনুচ্ছেদে কিন্তু পুরো গল্পটা ছিল না, তাহলে এটা আমরা কী বলতে পারি যে একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায়। এগারো, এটির মধ্যে কোনো সংলাপ আছে কি না? হ্যাঁ, গল্পের মধ্যে সংলাপ ছিল, অর্থাৎ কে কী বলেছে সেগুলো ছিল, এটা অ্যান্সার হবে হ্যাঁ। বারো, এটা অভিনয় করা যায় কি না? হ্যাঁ, এটা অভিনয় করা যাবে, ঠিক আছে? তো আমরা এই ছকটা পূরণ করলাম। আমরা আগামী ক্লাসে 161 পৃষ্ঠায় গল্প লিখি এবং যাচাই করি নামে একটা টপিক রয়েছে। নিজের ফাঁকা জায়গায় তোমার নিজে বানিয়ে একটি গল্প লেখো, গল্পটার একটা নাম দাও, তো এই কাজটা আমরা করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 160 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।